দর্শক, দিন কয়েক পরেই ঈদ, তাই শেষ মুহূর্তের কেনাকাটার খবর জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রত্যুষ তালুকদার। প্রত্যুষ, শেষ মুহূর্তের কেনাকাটা কেমন দেখছেন? ধন্যবাদ, আমি এখন রয়েছি জিন্দাবাজারে। তো দিন যতই ঘনিয়ে যাচ্ছে, কিন্তু কেনাকাটার জন্য মানুষের ব্যস্ততা ততই বাড়ছে। এ ধরনের শপিং মল থেকে শুরু করে বাজার, সাধারণ যে বাজারগুলো রয়েছে ছোটখাটো, সবখানেই কিন্তু আসলে ক্রেতাদের ভিড় লেগে রয়েছে। এবং এখানকার যারা ব্যবসায়ী রয়েছে সবাই কিন্তু তারা তাদের পণ্যের পসরা সাজিয়ে বসেছেন এবং প্রচুর পরিমাণ বিক্রির একটা প্রত্যাশা তারা করছেন। এরই মধ্যে কিন্তু ধুম দেখে গেছে বলা যায়, যে সকল ধরনের শপিং মল রয়েছে, এই শপিং মলে এখন বেলা বাড়ার সাথে সাথেই মানুষজন বাড়ছেন এবং একেবারে সকাল থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত বলা যায় তারা বিক্রি করছেন। তো সব মিলিয়ে এবার ঈদের, যেহেতু গত দুই বছরের একটা গ্যাপ ছিল, সেই গ্যাপ পূরণ করে ব্যবসায়ীরাও একটু ভালো ব্যবসার আশা করছেন এবং ক্রেতা যারা রয়েছেন তারাও কিন্তু পরিবার পরিজন নিয়ে আসছেন। কেবলমাত্র এই ধরনের ফ্যাশন হাউস বা বিভিন্ন ধরনের কেনাকাটা তারা করছেন জিন্দাবাজার ছাড়াও, এছাড়াও রয়েছে নয়া সড়ক রয়েছে এবং এছাড়াও কুমারপাড়া সহ আরও বেশ কয়েকটি বাণিজ্যিক এলাকা রয়েছে যেখানে আসলে ঈদের কেনাকাটা চলছে। এবং এই কেনাকাটাকে ঘিরে কিন্তু সিলেটে বেশ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রতিটি মার্কেট আসলে তাদের মতো করেই নিরাপত্তা ব্যবস্থা সাজিয়েছে এবং বলতে গেলে এবার যে সকল পোশাক রয়েছে ঈদের বাজারে, দেশীয় পোশাকের পাশাপাশি কিন্তু বিদেশি পোশাকেরও একটা চাহিদা রয়েছে এবং সাধারণ ক্রেতারা বলছেন যে আসলে দাম কিছুটা তাদের জন্য বেশি, তবে বিক্রেতারা বলছেন না, তারা দামের সাথে সামঞ্জস্য রেখেই পণ্য বিক্রি করছেন। তো সব মিলিয়ে ঈদের বাজারের যে শেষ মুহূর্তের কেনাকাটা, সেখানে বলা যায় কিছুটা গতি বেড়েছে, অর্থাৎ তড়িঘড়ি করেই অনেকেই কেনাকাটা করছেন। বলা যায় শেষ মুহূর্তে এসে যারা ক্রেতা রয়েছেন তারাও খুব একটা বাছাই যাচাই করার সময় কিংবা সুযোগ সেটা পাচ্ছেন না, কারণ ক্রেতার সংখ্যা বেশি, ভিড় বেশি, সে কারণে হয়তো বলা যায় যে যতটুকু তারা পছন্দসই কাপড় কেনার কথা অনেকেই সেটা পাচ্ছে না। তবে শেষ মুহূর্তে কেনাকাটা করতে পেরে, নির্বিঘ্নে কেনাকাটা করতে পেরে তারা সকলেই আনন্দিত এবং আনন্দময় একটি ঈদ উৎসব পালনের অপেক্ষায় তারা রয়েছেন। এই হচ্ছে সিলেটের পরিস্থিতি। প্রত্যুষ, ধন্যবাদ আপনাকে।